ফের কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত কামারহাটি ইএসআই হাসপাতাল। গত রবিবার বিশ্বজিৎ মজুমদার নামে বছর 47 এক ব্যক্তিকে পায়ে প্রেগ ঢোকা নিয়ে কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়, আর আজ দুপুরে তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। তাদের অভিযোগ, ঠিক মতো চিকিৎসা করা হয়নি বিশ্বজিৎ মজুমদারকে। পায়ে একটি প্রেগ ঢুকে যাওয়ার কারণে পায়ে ইনফেকশন হয়ে যায়, তার জেরে হাঁটতে কষ্ট হচ্ছিল তার। কিন্তু এই কামারহাটির ইএসআই হাসপাতালে নিয়ে আসা হলে কোনো রকম পরীক্ষা ছাড়াই ভর্তি করে নেওয়া হয় তাকে। ঠিক মতো প্রয়োজনে চিকিৎসকদের দেখা মিলত না বলে অভিযোগ বিশ্বজিৎ মজুমদারের পরিবারের। শুধু তাই নয়, বেলঘরিয়া টেমস কোম্পানির কর্মীই ছিলেন বিশ্বজিৎ মজুমদার, পরিবারের একমাত্র আয়ের মাধ্যম ছিলেন তিনি। তার মৃত্যুতে ভুল চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাস্থলে কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনার তদন্তে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দিন আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে একটু ফ্রেক ফুটেছিল, সেই নিয়ে ভর্তি হয়েছে রোববার দিন। রোববার থেকে আজকে অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, শুধু মানে একটা ই করতে গিয়ে এক্সরে করতে গিয়ে পাঠালো সঞ্জীবনীতে। সঞ্জীবনী থেকে আসার পরে অসুস্থ বোধ করছে, ডাক্তার ডাকছে আসছে না। নার্স এসে এসে ইঞ্জেকশন দিতে দিতে পেশেন্টটা মারা গেল। এরপরে আমরা প্রতিবাদ জানাই, প্রতিবাদ জানানে পুলিশ আমাদের ই করেছে, পুলিশ আমাদের সাথে সেই ই করেনি, কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। এই হসপিটালের কোনো পরিষেবা নেই, একটা এক্সরে মেশিন, মান্দার তামালের এক্সরে মেশিন, কোনো এক্সরে কাজ হয় না। একটা ডাক্তার এক্সরে ঠিক মতো বোঝে না, একটা একটা ইসিজি নেই, ইসিজি 4টের পরে করতে গেলে, ইমার্জেন্সিতে একটা ইসিজি 4টের পরে করতে গেলে 100 টাকা, সেইটা যদি 7টা হয়ে যায় 150 টাকা, 12টা হয়ে গেলে 200 টাকা, তখন রেট বাড়তে থাকে, যত রাত বাড়তে থাকে রেট, ইসিজি রেট বাড়তে থাকে। একটা ইমার্জেন্সি হসপিটাল, একটা ইমার্জেন্সিতে ইসিজি পরিষেবা নেই, অন্তত ইসিজি পরিষেবাটা নেই, তার কি পরিষেবা থাকবে? এই কামারহাটি ইএসআই তে আর কি পরিষেবা থাকবে যেটা একটা ইসিজি পরিষেবা দিতে পারে না? যেখানে একটা এক্সরে মেশিন 4টের পরে বন্ধ হয়ে যায়, এক্সরে মেশিনের দিবারাত্রি কোনো পরিষেবা নেই। আজকে রাত্রিবেলা যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে আসে, তার এক্সরে করতে পারবে না, তাকে না পাঠায় সাগর দত্ত বা অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আমার ক্ষেত্রে আমি ডাক্তার দেখানোর পরে আমার এক্সরে করিয়েছিল, এক্সরেটা আমার মহিলার এক্সরে আমাকে দিয়ে 3টে ডাক্তার দেখার পর ট্রিটমেন্ট করেছে, টিবির ট্রিটমেন্ট করতে গেছিল। আমার প্যানেল ডাক্তার দেখার পরে সেটাকে আরো ঠিক করেছে, নালে আমার এতদিন আমি ডেট হয়ে যেতাম। তাহলে এটা ডাক্তারের গাফিলতির জন্য এটা হয়? হ্যাঁ, এটা আমার আজকে যে জলজ্যান্ত ছেলেটা মারা গেল, শুধু পরিষেবার চাই না, পরিষেবার জন্য ছেলেটা মারা গেল, জলজ্যান্ত ছেলেটা মারা গেল। তার নামটা কি? বিশ্বজিৎ মজুমদার। বিশ্বজিৎ মজুমদার। দুপুরের খাওয়াটা দেয় 2টার সময়, দুপুরের খাবার দেয়, আগে খাওয়ার সময় খাওয়া, তখন 2টার সময় খাওয়া, আগে 12টার সময় দিতে, আগে 2টার সময় দেয় খাওয়া। পরিষেবা কোনো নেই, শুধু কনস্ট্রাকশন হচ্ছে, কম্পিউটারের কাজ হচ্ছে, অথচ একটা ইসিজি নেই যেটা এই হসপিটালে, তার কি পরিষেবা রাখতে পারে? দেখলাম যে একজন মারা গেছে, আমারই পাড়ার একজন, খুব খারাপ লাগলো, অল্প বয়সের ছেলে তো, কিন্তু চিকিৎসা পরিচিত লোক থাকলে ভালো চিকিৎসা হচ্ছে, এখানে পরিচিত না থাকলে তো ভালো চিকিৎসা হচ্ছে না। এবার তো সবার তো পরিচিত নাও থাকতে পারে, মানে এখানে বলে যাচ্ছে যে পরিচিত থাকলে চিকিৎসা হবে, না হলে হবে না। তাহলে এটা কি আমরা কি সবসময় কি এই যে যুক্তিটা পাবো? পাবো না। আমাদের তো হসপিটালে তো সবসময় আসা হয় না, আমাদের কি করে পরিচিত লোক থাকছে? আপনার কোনো কথা বলবো না নাকি? ও দাদা, আপনার কথা বলবো না নাকি? কেন মারা গেছে? আপনারা যদি কথা বলেন, 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 আপনারা যদি কথা বলেন
কামাহারি থেকে আবিদ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।